আগের বছর এই সময় বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে, এবছর পুরো ব্যাপারটাই আলাদা। সেই জন্য ভাবলাম বাড়িতে বসে তোমাদের আজকে নিয়ে যাওয়া যাক কুইন অফ হিলস দার্জিলিং। এক অভূতপূর্ব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে, বলো। আর হ্যাঁ, এই ভাইরাসটা চলে গেলে তোমরা যেন আমাদের এই সুন্দর ভারতবর্ষে এই জায়গাগুলো ঘুরতে যাও যদি এখন পর্যন্ত না গিয়ে থাকো। চলো দেখে আসি। আশা করি তোমাদের এই ভিডিওটি দেখার পর একটা নস্টালজিয়া একটা ফিলিং আসবে, আর সেটা যদি ফিল করাতে পারি তাহলে আমি ভিডিওটি বানানো সার্থক। চলো দেখে আসি। সকালটা সত্যি দারুণ ছিল। হোটেলের জানলা থেকে টাইগার হিলের দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম ঠিক, কিন্তু নিজের চোখে দেখা আর ক্যামেরা লেন্স দিয়ে দেখা অনেক পার্থক্য। সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম সেদিন। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। হ্যাঁ ঠিকই বৃষ্টি পড়ছিল একটু, কিন্তু দার্জিলিংকে বৃষ্টির সময় দেখা সেটি একটি অনবদ্য এক্সপিরিয়েন্স ছিল। এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এটার নাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে অনেক ধরনের ট্রেনিং দেওয়া হয়, লাইক বলতে পারো ট্রেকিং, মাউন্টেনিয়ারিং, আর ঠিক তার পাশেই একটা জুওলজিক্যাল পার্ক আছে। এই দুদিনেই আমি দার্জিলিংয়ের প্রেমে পড়ে গেছি। দার্জিলিংয়ের রাস্তা, মেঘে ঢাকা পাহাড়, সব কিছুর সাথে। এই যে কলেজটা দেখছ তার নাম সেন্ট জোসেফ কলেজ দার্জিলিং। এখানে অনেক শুটিং হয়েছে, তার মধ্যে অন্যতম বলতে পারো বরফি, ইয়ারিয়া, আরও অনেক বাংলা ছবি। তারপর আমরা চলে গেলাম হোটেলের রুমে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ডিসাইড করলাম হোটেলের জানলা থেকেই এই দৃশ্যটা উপভোগ করা ভালো। পরের দিন দার্জিলিং টি গার্ডেন দিয়ে আমরা পথ চলা শুরু করলাম। তারপর রওনা দিলাম নেপালের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে কিছু এমন দৃশ্য দেখলাম। আস্তে আস্তে পৌঁছে গেলাম ইন্ডিয়া নেপাল গেটে। আমাদের ক্যাবটা সেখানেই পার্ক করতে হলো, কারণ নেপালে ঢুকলেই ওদের ক্যাব ছাড়া কেউ অ্যালাউ করবে না। আর এই যে ম্যাডামকে দেখছো, উনি হলেন নেপালের বিএসএফ। ইনি আমাদের আইডি চেক করছেন এবং এন্ট্রি করছেন। সো সবসময় মনে রাখবে, নেপাল যেতে হলে যে কোনো আইডি প্রুফ ইজ এ মাস্ট। ঢুকে গেলাম আমি নেপালের ভূমিতে। সত্যি মনে হচ্ছিল না যে আমি ভারতের মাটিতে নেই, কিন্তু হ্যাঁ যখন সাইনবোর্ডগুলো দেখলাম সত্যি কেমন একটা অদ্ভুত লাগছিল যে আমি আমার দেশে নেই। আর এরপর বাঙালি বলে কথা, দুপুরে পেট পুড়ে লাঞ্চটা না হলে কি হয়, তাই ঠিক সেখানেও রনিদার হোটেলটা পেয়ে গেলাম। গরম গরম ভাত আর চিকেন কারিটা সত্যি দারুণ ছিল, অসাধারণ। হয়তো খুব একটা ক্যামেরা পছন্দ করেন না, তাই মুখটা ঘুরিয়ে নিলে। এক্সট্রিমলি সরি স্যার। ফিরলাম দার্জিলিং, সোজা চলে গেলাম দার্জিলিংয়ের হাবে, এটা হলো মল রোড। কি দারুণ টাইম ল্যাপসটা নিলাম, একটা দেখিয়ে নাও না। সবার শেষে হিমালয়ান রেলওয়ে দার্জিলিং গেলে
আর টয় ট্রেনে চড়লেন। তাহলে কি করলে? আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। সবাই আমরা বাড়িতে এখন, তাই ক্যামেরার মাধ্যমে আশা করছি আমি তোমাদের দার্জিলিং নিয়ে যেতে পেরেছি। আর হ্যাঁ, প্লিজ ভুলে যেও না, এই COVID-19 চলে গেলে আমাদের এই ভারতবর্ষে এইসব জায়গার মতন কোনো এক জায়গায় প্লিজ ঘুরতে যেও। আর যদি এই ভিডিওটা ভালো লেগেছে বা এই ধরনের ভয়েস ওভার থাকা ভিডিও ভালো লেগেছে, আমি ফিউচারে আরও অনেক এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তাই প্লিজ সাবস্ক্রাইব বা লাইক করতে ভুলো না। সুস্থ থাকো, বাড়িতে থাকো, আবার দেখা হচ্ছে।